প্রতিদিন বলি বাজানা আমার কাছে এটা বড় মায়া লাগে একটা ছেলে কি সুন্দর 18 বছর 20 বছর 25 বছর এরকম তাগড়া একটা জওয়ান তার ভিতরে এতটুকু বুঝ নাই যে আমি যে একটা মানুষ আমার কি করা উচিত এই বুঝটুকু যার নাই সে কি পরিমাণ মূর্খ কি পরিমাণ নাদান আপনি ভাবুন সকালবেলা ঘুম থেকে উঠে আরেকবার ঘুম যাওয়া পর্যন্ত একটা মোবাইল তার সঙ্গী আর কতগুলো বন্ধু চার পাঁচ জনের লগে আড্ডা বাজি এরা তার সঙ্গী এরার লগে একবার খড়াইয়া মুতে একবার বৈশা মুতে একবার মোবাইল চায় একবার নর্তকী দেখে একবার নাচ দেখে একবার কানের মধ্যে ইয়ারফোন লাগাইয়া গান শুনে একবার মাইয়া দেখলে এডার ফিসে ফিসে আড়ে আরেকবার বেড়ি দেখলে এডার ফিসে ফিসে আড়ে একবার অশিব্য কথাবার্তা একজন আরেকজনের মধ্যে আলাপ সালাপ করে আবার কতক্ষণ গেমস খেলে আবার কতক্ষণ কি আপনার এই মোটরসাইকেল ফাইলে মোটরসাইকেল চালা হ্যাঁ শিক্ষার হই হুল্লোর আপনি বলেন এটা কি কোনো জীবন বেটা তুই বল বেটা বাপ তুমি বলো না তোমার বিবেক তোমাকে কি বল এটা কি একটা মানুষের জীবন হইতে পারে বিনোদন বুঝি মানুষের 24 ঘন্টার মানুষের জীবনের 24 ঘন্টা বুঝি ফুর্তিতে কাটে হ্যাঁ বিনোদন বুঝি একটা মানুষের সারাক্ষণের কাম আপনি বলেন তাহলে সে কি পরিমাণ বেওকুফ অথচ আপনারা ভাবতেছে মুসলমানের বুঝটুকু নাই ওটার ফুতে মেট্রিক ফাস শিক্ষিত তোর মিয়া শিক্ষিত কোনো খারাইয়া মুতে মিয়া এ বলে শিক্ষিত একটা সেজদা করতে জানে না গত এক বছরে আপনার নাফরমান ছেলে ফজরের নামাজ পড়ে নাই কোনোদিন এটা শিক্ষিত তো দূরে থাক মূর্খতা তো মূর্খ হয় না বেটা শক্ত হারামি হতে তো হারামি হয় না মিয়া একবার ভাবেন মিয়া মুসলমান এই মুসলমান একবার ভাবেন ছেলে কি মানুষ হচ্ছে না জানোয়ার হচ্ছে দেখেন মিয়া মালিক চেনে না যে মনিব চেনে না যে বাঁচানে ওয়ালাকে যে চেনে না লালনকারীকে চেনে না পালনকারীকে চেনে না আমার 24 ঘন্টা আমি যার ইশারায় যার ইঙ্গিতে যার হাতে আমার অস্তিত্ব তাকে যে চেনে না এ চিহ্নটা কি বলেন শিখলোটা কি শিখলোটা কি বলেন এ বুঝলোটা কি বাজার আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আর কিছু কইেন না কিছু কইেন না কিচ্ছু বলিয়েন না কিছু বলি আজকে হঠাৎ কইয়া কি করে গাফিল তো অনেক দিন আগ থেকে গাফিল হইছে কথা বুঝেন না অসুবিধা নাই আমার বাজান এই জন্য আমি অনুরোধ করছি আমরা প্রত্যেকেই নিজের আত্ম উপলব্ধি করেন নিজেকে চিনেন ইস্তাফতি কালবাক আপনি আপনার দিলকে প্রশ্ন করেন আল্লাহর নবী বলছে দিলকে প্রশ্ন করো তুমি তোমার দিলকে নিয়ে ভাবো আসলে তোমার হালাত কি ওয়াল তামজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ আল্লাহ বলে ও বান্দা ভাবো তো আগামীকাল যদি কিয়ামত আগামীকালই কিয়ামত তো আজ তুমি কি পাঠিয়েছ দেখো না দেখো আল্লাহ তাআলা বলে আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা বান্দা তুমি জানো আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখছি বিআন্নাল্লাহ ইয়ারা আমি সারাক্ষণ দেখে থাকি মা গাররাকা বিরাব্বিকাল কারীম আমি মাওলা কেন সিজদা বলেন না বাপ যুবক এই ছেলেরা বল না বাপ আজ সারা দিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই আল্লাহর সাথে এত রাগ কেন করলো মনিবের সাথে এত নারাজ কেন হলো আল্লাহ তোমার কি কি ক্ষতিটা করছে বাজান কও না হ্যাঁ মা তোমার যত উপকার করছে মালিক কতটুকু করে নাই হ্যাঁ বাবা যে উপকারটুকু করছে আল্লাহ এটুকু করে নাই বন্ধু তোমার এক কাপ চা খাওয়াইছে মালিক তার চাইতে বেশি কোনো উপকার করে নাই কে বুঝাবে কে বুঝাবে আপনি বলে আপনার ছেলেকে বলে কিরে বাপ আল্লাহর সাথে এত নারাজ কেন কেন এত নারাজ হলে কেন নারাজ এজন্য অনুরোধ আমার ভাবেন আপনারা
أيها الإنسان ما غرك بربك الكريم. الله বলেন হে মানুষ আমার মত দয়ালু মনিব আমার মত মেহেরবান মাওলা আমার মত দয়ালু মাওলা আমার থেকে কে তুরে আড়াল করে দিল আমার থেকে কে রে তুরে ভুলায়া দিল কেন বান্দা তুমি আমার থেকে ভুলে গেলা আমি কেন সেজদা পেলাম না মিস কল দিলে বন্ধু তুমি টের পেয়ে যাও ছয়টা হরণ দিয়ে আজান দিলেও তুমি কেন টের পাও না যে বন্ধু মোবাইলে মিস কল দিছে সেটা তো তুমি দুই সেকেন্ডের মিস কল এইটা তো তুমি টের পাইলা দুই ঘন্টা পরে যদি মোবাইল খুলে দেখো যে বন্ধুর মিস কল উঠছে তাইলো তো ফিরাইয়া বলো যে আমার শুনি নাই কেন বলছে বলো মালিক বলে সেই ফজর থেকে বান্দা আমি ডাকছি এখন তো এশার নামাজ পর্যন্ত চলে গেল আজকের সারা দিনে বান্দা পাঁচবার ডাকলাম আমি কেন একবারও জবাব পেলাম না গত এক সপ্তাহে আমি মাওলা এতবার ডাকলাম আমার সাথে কেন এত রাগ করলে বান্দা কেন আমার এত কষ্ট দিলা কেন দুনিয়ার কোন বন্ধু যদি একটানা দুই দিন তোমারে ফোন দিয়ে না পায় সেই বন্ধু বলবে তোর সাথে আর কোনো কথা নাই তুই বেটা আমার ফোনটা পর্যন্ত ধরলি না তুই আমার ফোনটা পর্যন্ত রিসিভ করলি না এই মাত্র আমার সাথে মাওলানা ইয়াহিয়া আমার সাথে আসছে তার আরেক বন্ধু ওই যে এনে আসছে কই সালাউদ্দিন কই মাওলানা সালাউদ্দিন রে মনে হয় মাগরিবের পরে না না হাসান রে ফোন দিছে দশ দশ বারো বার আমি শুনতেছি আমার পিছনে বসা এরপরে যখন ওই ফিরাইছে হে দেখলাম যে খুব রাগ তোরে এতগুলো কল দিলাম তুই ফোনটা ফিরালি না কেন ধরলি না কেন এই এক্ষণ আমার গাড়িতে বসে দেখছি মাত্র দশ মিনিটে বিশ মিনিটে দশটা কল দিছে বন্ধু সেই বন্ধুর প্রতি অভিমান করছে কেন কলটা ফিরালি না কেন ধরলি না আমার মালিক যদি বলে শনিবার থেকে আজকের বৃহস্পতিবার পর্যন্ত এত বড় মাইক দিয়ে শুধু এক মসজিদে না চতুর্দিক থেকে একসাথে আমি আমার আজানের আওয়াজ শুনাইছি বান্দা কেন আমি একটা সেজদা পেলাম না আরে বাপ জানোস না বাপ কি পরিমাণ কষ্ট পাবি বাপ জানোস না নজওয়ান সুপ্ত জীবনে তেমন কিছু পাইলি না কষ্ট কিন্তু পাবি অনেক নারীর পিছনে পড়ে খুব বেশি কোন সুখ কেউ পাও নাই আমরা জানি মোবাইলে সাইয়া নট তো কি সাইয়া খুব বেশি কোনো আনন্দের কিচ্ছু নাই আমরা একটা বুঝ আছে আপনার আইডিয়া আছে আমরা একবার সিরিয়া খাই না রং তামশাই খুব বেশি সুখ পাওয়া যায় না বন্ধু বান্ধবের এই আড্ডায় খুব সুখ পাওয়া যায় না সেজদার মধ্যে অনেক মজা আছে রাত গভীরের সাহায্যে অনেক মজা আছে কোরআনুল করিমের তিলাওয়াতে অনেক মজা আছে অনেক স্বাদ আছে তুমি জানো না সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি বলছিলেন যে সেজদা দিয়ে আমরা যে মজা পাই যদি দুনিয়ার রাজা বাদশারা বুঝতো তাইলে আমাদেরকে তরবারি গর্দানে রাইখা ওই স্বাদ আর মজা আমাদের থেকে ছিনে নিত